গতকাল রাতে বীরভূম জেলার দুবরাজপুরে গড়গড়া শাল নদী ব্রিজের কাছে দুবরাজপুর থানার পুলিশের নাকা চেকিং চলছিল। তাই মধ্যে রাতে একটি স্কর্পিও গাড়িকে আটক করে পুলিশ। তখন সেই গাড়িতে থাকা চারজন দুষ্কৃতী পালাবার চেষ্টা করে, তাদেরকে ধাওয়া করে দুইজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। দুষ্কৃতীরা হলো জামুই জেলার বিহারের বাসিন্দা কুন্দন যাদব এবং আসানসোলের বাসিন্দা সদানন্দ যাদব। তাদের কাছ থেকে একটি স্কর্পিও গাড়ি, 25,000 টাকা, একটি পিস্তল সহ 9 রাউন্ড গুলি, 9টি মোবাইল, ছুরি, লোহার রড ও দোকানের কিছু জিনিসপত্র উদ্ধার করে পুলিশ। তাদের দুজনকে আজ দুবরাজপুরের আদালতে তোলা হয়। দুবরাজপুর থেকে শেখ অলিউ মোহাম্মদের রিপোর্ট, আমার বীরভূম, পাঠে মৌসুমী সিনহা। গতকাল অর্থাৎ শুক্রবার রাত্রে বীরভূম জেলার দুবরাজপুরের গড়গড়া শাল নদীর ব্রিজের কাছে দুবরাজপুর থানার পুলিশের নাকা চেকিংয়ের সময় একটি স্কর্পিও গাড়িকে আটক করে। তাদের কাছে একটি পিস্তল সহ 9 রাউন্ড গুলি, 9টি মোবাইল, ছুরি, লোহার রড উদ্ধার করে পুলিশ। জানা যায় ধৃত দুষ্কৃতীদের মধ্যে একজনের বিহারের বাসিন্দা, অপরজন আসানসোলের বাসিন্দা। তাদের দুজনকে আজ শনিবার দুবরাজপুর আদালতে তোলা হলে দুবরাজপুর থানার পুলিশ 7 দিনের পুলিশি হেফাজত চায়, কিন্তু দুবরাজপুর আদালত 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। আজ আদালতে দুবরাজপুর থানার পুলিশ সদানন্দ যাদব আসানসোল নর্থ এবং কুন্দন কুমার যাদব বিহারের জমুইয়ের এই দুজনকে ফরওয়ার্ড করেন। এদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে 379, 411 অফ আইপিসি, 25, 27, 34 অফ আর্মস অ্যাক্টের অভিযোগ রয়েছে। পুলিশ যখন গতকাল রাত 10:30 নাগাদ নাকা চেকিং করছিল, সেই সময় একটা স্কর্পিও গাড়ি দেখতে পান। সেই স্কর্পিও গাড়িতে যারা ছিলেন তারা দেখতে পেয়ে, পুলিশকে দেখতে পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ তাদের মধ্যে দুজনকে অ্যাপ্রিহেন্ড করেন এবং অ্যাপ্রিহেন্ড করার পরে তাদেরকে সার্চ করার পর তাদের কাছ থেকে একটা পিস্তল এবং 6 রাউন্ড গুলি উদ্ধার করে। তারপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে স্কর্পিও যখন গাড়িটা সার্চ করেন তাদের কাছ থেকে পাওয়া যায় 21,900 টাকা এবং 9টা মোবাইল, 1টা ছুরি, এই সমস্ত এবং আনুষাঙ্গিক জিনিসপত্র পাওয়া যায়। সেগুলিকে জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছ থেকে পুলিশ জানতে পারে যে এগুলো চুরি করে নিয়ে আসা। হ্যাঁ, সুতরাং সেই মোতাবেক একটা মামলা শুরু করে আজ যে আদালতে তোলা হয় এবং তাদের যে বেল পেয়ার করেন, ওনাদের পক্ষে যিনি উকিলবাবু ছিলেন বেল পেয়ার করেন, সেই বেল পেয়ার রিজেক্ট করা হয় এবং পুলিশ আজকে ওদেরকে 7 দিনের পুলিশ রিমান্ড চেয়েছিলেন। আদালত সমস্ত কিছু কনসিডার করে 3 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেন। আপনার নাম? রাজেন্দ্র প্রসাদ দে, দুবরাজপুর।